স্বপ্নের একটা স্বামীর সংসার করতে চাও, আমি কিভাবে করবো? আমার মাথাকে নিয়ে অনেকটা কষ্টে আছে। তো আপনি কেন করতে পারলেন না? স্বামীটা তো তো ভালো না, এসে জন্মে স্বামীটা ভালো থাকলে স্বপ্নের একবার স্বামীর সংসার করে খাইতে পারবো, চলতে পারবো, ফিরতে পারবো। তো স্বামী গেছে কতদিন আছে? স্বামী গেছে বাবুর বয়স 4 বছর, স্বামী গেছে 2.5 বছরের কালে, বাবু ফেলে দিয়ে বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, একটা ছেলে বাবু। তাই যদি বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চান, আপনি করবেন? হ্যাঁ, সে যদি আমাকে। সালাম আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আমাদের মাঝে তুলে ধরবো। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসছেন। আপু সালাম আলাইকুম। আপু কেমন আছেন? আপনার নাম কি? বা খুব সুন্দর নাম। তো সাপলা বা দেশের বাড়ি কোথায়? মমিসিং। তো সাপলা বা আমাদের এখন কি জন্য আসছেন বলেন? আচ্ছা, আমার কি হয়েছে? আচ্ছা, তো অপারেশন করার নাই? তো বিয়ে শাদি হয়েছে আপনার? বাচ্চা কাচ্চা আছে? তো স্বামী কেন ডিভোর্স দিল? তো দেখে শুনে বিয়ে শাদি করেন নাই? বাবা বেঁচে নেই? আচ্ছা, তো বাবা কি কাজ করতো? তো ভাই বোন কজন? তো আপনার তো এটা সুখে থাকবেন, ভালো থাকবেন, কারণ একা একটা মেয়ে এক জেলে এক মায়ের এক জিতেও অনেক ভালো থাকে, সুখে থাকে। আচ্ছা, তো আপনি কি কাজ করেন? মানুষের বাসায় কাজ করেন। কটা বাসায় কাজ করেন? দুইটা বাসায় কাজ করেন। কত পান? এই দিন 100-150, ভালো তো আর দিন চলে না, কেউ না কষ্টে করে প্রতিবেদন আসছে। এখন কি নতুন করে সংসার করতে চান? হ্যাঁ, অবশ্যই করবো, ভালো মনের মতন মানুষ চাইলে অবশ্যই করবো। যদি সে আপনাকে গ্রামে রাখতে চায়? তার মনের সাথে মন মিললে অবশ্যই যাইনি। আচ্ছা, সে যদি বিবাহিত হয়? সে বিবাহিত হলে সে শুনো, যে বিবাহিত হবে তার বিবাহিত লোকের কাছে মাইর সাথে এমনি বিয়ে বসে না ভাই। আপনার তো বিয়ে হয়েছে, এখন তার অবিবাহিত মেয়ের ছেলের আগে আপনাকে বিয়ে করবে? বিবাহিত হ তার মনটা শুনো, সে যদি নিতে চা অবশ্যই বসবো, তা তো একটা স্ত্রী আছে, সে তো বিবেচনা করেই দেখবে। আচ্ছা, আপনার নাম কি বললেন? সাফলা। তো দর্শক আপনাদের সাফলাবার কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা 0173618-3532। নাম্বারটা আবারও বলছি 0173618-3532। দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে, এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।